তো এখন মোটামুটি রয়েছে কিন্তু তারকেশ্বর এরিয়াতে। এখানে কিন্তু পাওয়া যায় একটা দুর্দান্ত নানপুরি। এখন চলে এসে দেখতে পাচ্ছ তারকেশ্বরে একটা দারুণ দোকানের নানপুরি খাওয়ার জন্য। আরে তুই, আরে আমিও তো আজকে দূর থেকে আছে, আরে ভাই আমিও সারপ্রাইজ দিতে এসেছি তোকে। আরে ফোন করতাম তোকে, আমি নানপুরিটা খেয়ে নিয়ে আগে। আচ্ছা এখানে পাওয়া যাচ্ছে কিন্তু নানপুরি, কি কি ব্যাপার? নানপুরি বিক্রি করছেন তারপর এখানে? নানপুরি বিক্রি হচ্ছে মোটামুটি কত দাম রাখছে নানপুরি? নানপুরি আমার হচ্ছে যে এক প্লেট 20 টাকা, সব সময় নানপুরিটা পাওয়া যায়। তবে আমি একটা কথা বলতে পারি, এটা এখানে কিন্তু সেই নানপুরিটা পাওয়া যায় 20 টাকা, 3 পিস বললে না? আমি খেয়েছি, আমি খেয়েছি প্রপারলি জেনুইন নানপুরি, যেটা হয় বিয়ে বাড়িতে আমরা খাই সেটা এখানে তৈরি করে দেয় সৌমেন দা। ঠিক আছে, একদম নরম ব্যাপারটা থাকে, একদম প্রপার, একদম প্রপার। তুই খেয়ে দেখ, বুঝতে পারলো? দেখাও দেখি তুমি, একটাও চুপ থাকবে না। এই যে দেখতে পাচ্ছো রয়েছে, ঘুগনি দাও, তাই ঘুগনি দাও, তাই তো তিন পিস নানপুরি দাও আর ঘুগনি দাও, ঘুগনি দাও 20 টাকা, ঘুগনি দাও আনলিমিটেড পাওয়া যাচ্ছে তাহলে। দেখান দেখি ঘুগনি, দেখান দেখি এই রয়েছে কিন্তু ঘুগনি, এটা রয়েছে তো সকাল 9টা থেকে একদম শেষের দিকে ঘুগনি, কারণ 11:30টা বাজে, 11:30টা বাজে ঘুগনি দেখি কি অবস্থা একদম শেষের এই রয়েছে। ঘুগনি মুড়িটা একটু মানে বেশি মানুষ, আপনি তাও এর মধ্যে যে নানপুরি এনেছেন এটা হচ্ছে বিশেষ ব্যাপার, মানুষ খাচ্ছে তাহলে। যেমন মানুষজন নদীর ওপরটায় কি বলতো, নদীর ওপরটায় পরোটা রুটি লুচি কচুরি এসব খেতে পছন্দ করে, তেমনি ম্যাক্সিমাম মানুষজন নদীর এপারটা মানে এই ব্যান্ডেল তারকেশ্বর হুগলি এই এই সাইডটা সকালের দিকে ম্যাক্সিমাম জন মুড়ি খেতেই পছন্দ করে। নদীর ওপরটা মানে স্পেশালি হচ্ছে ব্যাপার হচ্ছে মানে শুধুমাত্র এই পার্টটা বলো না, ওদিকে যদি তুমি যাও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ওই সাইডটাও কিন্তু মোটামুটি মুড়ির চলটা খুব সুন্দর, মুড়ির চলটা সুন্দর, মোর ক্যানিং ডায়মন্ডগড় এই সাইডটা মুড়ি মুড়ি, কারণ ওদিকটা তো মোটামুটি মানে মুড়ি চপ এই ঘুগনি এটা প্রচুর বিক্রি হয়, মানে তোমরা যদি ওই স্টেশনে মানে ওই এরিয়াটার দিকে যাও তো এই জন্য কিন্তু এখন মোটামুটি রয়েছে কিন্তু তারকেশ্বরে এখানে মোটামুটি নানপুরি ভাজা হচ্ছে। তাহলে ঘুগনি মোটামুটি ঘুগনি আর নানপুরি দিয়ে 20 টাকা, তাই তো? ফুটবল ফেল ভাই, ফুটবল ফেল, বেশ ভালো রকম ফুলে যাচ্ছে, ফুটবল ফেল। নানপুরি কি ফুললে ভালো লাগে নাকি লুচির মতো হয়ে গেল? অবশ্যই ফুললে ভালো লাগে, ফুললে কি বলতো যত ফুলবে না তত লেয়ার গুলো ছাড়বে, আর নানপুরি তো অ্যাকচুয়ালি ওই নরম টাইপের বানানো হয় ডোটা, তো ডোটা যত নরম থাকবে তত কাঁচা থাকবে ভিতরটা, আর যত ডোটা ফুলে উঠবে তত মানে কি বলতো স্পঞ্জি হয় ব্যাপারটা, লুচিটা ফোলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নানপুরি কিন্তু সহজে কেউ ফোলাতে পারে না। আমাদের কিন্তু এই সোমেন্দা, সোমেন্দা কিন্তু প্রতিটা নানপুরি ফোলাচ্ছে, তাই এই রয়েছে কিন্তু নানপুরি। চলো এবার এবার একদম টেস্ট করি, এটা কি পাওয়া যায় দোকানে নানপুরি? এটা ডিম টোস্ট পাওয়া যায়, মুড়ি ঘুগনি তো আছে, আর সন্ধ্যার দিকে মোমোটা নতুন স্টার্ট করেছি, মোমো পাওয়া যাচ্ছে দোকানে। আর আর কি পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ কচুরি শেষ হয়ে গেছে, নানপুরি একটু নানপুরিটা শেষ হয়ে গেছে আর হবে না, মুড়ি হবে, ডিম টোস্ট হবে। নানপুরি ছাড়া কি আছে দোকানে? ঘুগনি মুড়ি হবে, ডিম টোস্ট হবে, মোমো করছি, মোমো হবে, মোটামুটি এতগুলো আইটেম দোকানে থাকছে, মানে দোকানটা কি নতুনই চালু হয়েছে দেখেছো তো? তারকেশ্বরের মতো জায়গায় কিন্তু প্রথমবার নানপুরি পাওয়া যাচ্ছে, এটা সবচেয়ে বড় বিষয়। এবার টেস্ট করার পরে টেস্ট করে তোমাদেরকে জানাবো, চলো।